আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার এই ছোট ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছে, তো এই ফ্যানটি আমরা কীভাবে ঠিক করতে পারি। তো আমাদের কাছে ছোট একটি বিচি রয়েছে, তো সেই আসলে এই ফ্যানটি বোধহয় নষ্ট করে ফেলেছে। এই জিনিসটি আসলে মুভমেন্ট করানো যায় তো, বাট সে এই জিনিসটি এরকমভাবে মুভমেন্ট করেছে, হয়তো বা এখান থেকে তার ছিঁড়ে যেতে পারে। তো এটা আমি আসলে ধারণা করছি, বাট এটা খুললেই আসলে বোঝা যাবে যে এটা আসলে কী প্রবলেম হয়েছে। তো আমি আপনাদের একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ রয়েছে, একটি এলইডি এবং একটি হচ্ছে ফ্যানের জন্য। তো যখন আমরা এলইডি সুইচটি অন করব তখন কিন্তু ঠিকই লাইট জ্বলছে, এখন একটু আলো কম হচ্ছে আর এখন অফ, অর্থাৎ এই এলইডি লাইটটি দুইটি মোডে চলে। আর এই ফ্যানটি যখন সুইচ অন করছি তখন কিন্তু ফ্যানটি ঘুরছে না। তো এটা কী প্রবলেম হয়েছে সেই জিনিসটি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী এটা সমাধান করার চেষ্টা করব। আর এর আগে আমি এরকম ক্যাটাগরি বেশ কিছু ভিডিও করেছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে উড়ে আসতে পারেন, সেখানে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এই জালিটি খোলার জন্য প্রত্যেকটি নাটাকে করে খুলে নিচ্ছি একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো মূলত এই জালিটি আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যায়, অর্থাৎ একদম পুরোটা উল্টিয়ে ফেলা যায়। তো সেই ঘুরানোর কারণেই বোধহয় ভিতর থেকে ফ্যানের কেবলটি ছিঁড়ে যেতে পারে, আমি এটি ধারণা করছি। তার জন্যই মূলত আমি নাটগুলো খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন উপরে জালিটিও খুলে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইটটি কিন্তু আসলে ঠিকই কাজ করছে। তো এলইডি লাইটের কেবলটি হচ্ছে মূলত এই কেবলটি। তো আমরা এখন পিছনের অংশ থেকে ফ্যানের যে জালিটি রয়েছে সেই জালিটি খুলে নিচ্ছি এবং এই জালিটি আসলে ফ্রেম থেকে বের করে সামনের দিকে নিয়ে আসছি যেন কাজের সুবিধা হয়। তো আমরা একটু কেবলের গোড়াতে চেক করে নিচ্ছি, তো এখান থেকে আসলে ছিঁড়ে গিয়েছে কিনা, তো সেই জিনিসটি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারগুলো একদম গোল হয়ে পেঁচিয়ে রয়েছে একটা সঙ্গে আরেকটা, তার কারণ হচ্ছে জালিটি আসলে প্রচণ্ড ঘুরানো হয়েছিল। তো আমি আসলে কেবলগুলো ভালোই দেখতে পাচ্ছি, এখানে কোনো দৃশ্যমান প্রবলেম দেখা যাচ্ছে না। তো আমি আসলে এখান থেকে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, তো আমি নিচ থেকে আসলে এই কেজিংটি খুলে নিব এবং ভিতরের অংশে কোনো প্রবলেম রয়েছে কি না নিচের অংশে সেই জিনিসটা আমি আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো তার জন্যই মূলত আমি এক এক করে এখন নিচের পার্টের স্ক্রুগুলো খুলে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে ফোমের কিছু ক্যাপ লাগানো রয়েছে, যে ক্যাপগুলোর নিচে আসলে স্ক্রুপ রয়েছে, তো আমি সেই স্ক্রুপগুলো এক এক করে খুলে নিচ্ছি। তো অলরেডি আমার নিচের পাশের স্ক্রুপ সবগুলো খোলা হয়ে গিয়েছে, বাট উপরে পাশ থেকে এখন আমাদের এই কেচিংটি খুলে নিতে হবে। স্ক্রুপ খুলে নেওয়ার পর মূলত এই পার্টটি এখন ক্লিপের সাহায্যে লক হয়ে রয়েছে, তো আমি এক এক করে সবগুলো লক খুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিন্তু আমার সবগুলো লক খোলা হয়ে গিয়েছে এবং উপরে পার্টটি খুব সুন্দরভাবে তুলে নিলাম। তো এখন আমরা এই ফাঁকা ফাঁকা অংশগুলো দিয়ে প্রেস করে পিছনের পার্টটি খোলার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাশ অলরেডি খুলে নিয়েছি, তো এখন আশা করি পুরোটাই খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি পিছনের পাশটি খুলে নিলাম। তো এখন আমরা ভিতরের অংশে আসলে দেখবো যে এখানে কোনো প্রবলেম রয়েছে কি না। তো তার জন্য মূলত আমি জিনিসটি এইভাবে করে নিচ্ছি। তো পিছনের পার্টটি খোলার সঙ্গে সঙ্গেই একটি জিনিস আমার চোখে পড়লো, দেখতে পাচ্ছেন আপনারা একটি কেবলের জ্যাক আসলে এখান থেকে খোলা রয়েছে। তো খুব সম্ভবত এটি ফ্যানের কেবলের জ্যাক হতে পারে, এই জ্যাকটি খুলে যাওয়ার কারণে হয়তো বা ফ্যানটি লাইন পাচ্ছে না, যার জন্য ফ্যানটি চলতে পারছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইসি থেকে কিন্তু আসলে কেবলের জ্যাকটি অনেক শর্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ছোট হয়ে গিয়েছে, যার ফলে জ্যাকটি আসলে বোর্ডটির সঙ্গে লাগানো যাচ্ছে না। তো আমি এখন একটি ব্যাটারি খুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে বাইরে থেকে কিছু কেবল আমার ভিতরের অংশে নিয়ে আসতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেবলটি টেনে ভিতরের অংশে আনার চেষ্টা করছি এবং কিছু পরিমাণ কেবল আমি ভিতরের অংশে নিয়ে আসলাম। তো এখন আশা করি জ্যাকটি লাগাতে পারবো। তো আমরা এই ব্যাটারিটিও এখন আবার আগের মতো করে এখানে বসিয়ে নিচ্ছি এবং পুনরায় আবার এই জ্যাকটিও লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন জ্যাকটি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আসলে ফ্যানটি চলে উঠছে, তার কারণ হচ্ছে আসলে এখান থেকে জ্যাকটি খুলে গিয়েছিল আর সুইচটি অলরেডি অন রয়েছে, যার ফলে জ্যাকটি লাগানোর সঙ্গে সঙ্গে ফ্যানটি আসলে ঘুরছে। তো আমি এখান থেকে আসলে সুইচটাকে অফ করে নিব। তো অলরেডি আমি সুইচটি অফ করে নিলাম এবং এই জ্যাকটি এখন সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্যানটি চলছে না, তার কারণ এখন সুইচটি অফ রয়েছে। তো অলরেডি কিন্তু আমার এই জ্যাকটি লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এবার আমি সুইচটি অন করে পরীক্ষা করে দেখছি যে আসলে ফ্যানটি চলছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু আসলে খুব সুন্দরভাবেই চলছে। তো আশা করি আমার এই ফ্যানের প্রবলেমটি এই সমাধান হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এক এক করে সবগুলো জিনিস ফিটিং করে ফেলবো ঠিক আগের মতো করে। তো পিছনের পার্টটা আমরা এখন আবার আগের মতো করে এখানে বসিয়ে নিলাম। তো আমরা এখন আবার এই উপরের পার্টটি এক এক করে বসিয়ে নিব। তো এই সুইচগুলো আসলে যেহেতু খুলে গিয়েছে, এই সুইচগুলো আমি এই উপরে বোর্ডের সঙ্গে বসিয়ে তারপর লাগাতে চাচ্ছিলাম, বাট কোনোভাবেই পারছিলাম না, তার কারণ দেখতে পাচ্ছেন সুইচগুলো আসলে ভিতরের অংশে চলে যাচ্ছে এবং পারফেক্টলি আসলে ঘাট অনুযায়ী বসছে না। তো আমি অনেকক্ষণ ট্রাই করার পর আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি আসলে কস্টিপের সাহায্য নিতে পারি, তার জন্যই মূলত এরকম একটি কস্টিপের সাহায্য নিব। তো সুইচটি আমি উপরের পার্টের সঙ্গে বসিয়ে কস্টিপ লাগিয়ে আসলে সুইচটি ধরে রাখছি যেন আমি পারফেক্টলি বসাতে পারি। তো আপনারা কিন্তু আসলে এরকম ফর্মুলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ইউজ করতে পারেন, সেটা আপনারাই আসলে বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনারা আসলে এই ফর্মুলাটি ইউজ করতে পারেন। তো এখন কিন্তু আমি খুব ইজিলি আসলে এই বোর্ডটি বসিয়ে নিতে পারছি কোনো ঝামেলা ছাড়াই, বাট আগে কিন্তু সেটা পারছিলাম না, বারবার সুইচগুলো এলোমেলো হয়ে যাচ্ছিলো এবং ভিতরের অংশে চলে যাচ্ছিলো পারফেক্টলি না বসার কারণে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি খুব সুন্দরভাবেই পারফেক্টলি বসিয়ে নিলাম। তো এখন আমরা আবার পুনরায় কস্টিপগুলো খুলে ফেলছি যেহেতু আমাদের উপরে বোর্ডটি লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে।
তো যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনের পার্টটি আবার লাগিয়ে নিচ্ছি স্ক্রুগুলোর সাহায্যে, এবং যে ফোমগুলো খুলে নিয়েছিলাম সেই ফোমগুলো আবার এক এক করে প্রত্যেকটি নাটের উপর লাগিয়ে দিচ্ছি। তো আমরা এখন আবার পুনরায় এই জালিটি ফ্রেমের সঙ্গে বসিয়ে নিচ্ছি এবং ক্যাবলগুলো খুব সুন্দরভাবে ভিতরের অংশে বসিয়ে নিচ্ছি। তো পিছনের পার্টে জালিটি লাগানো হয়ে গিয়েছে, তো আমরা এখন এই উপরের পার্টে জালিটি লাগাবো। তার আগে ক্যাবলটি আমি খুব সুন্দরভাবে ফ্রেমের সঙ্গে বসিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই উপরের পার্টে জালিটিও খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এখন আমরা আবার পেছন থেকে এক এক করে সবগুলো স্ক্রিপ্ট লাগিয়ে দিলেই কিন্তু আমাদের এই ফ্যানটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা তখন দেখতে পেলেন যে আমি আসলে এই ফ্যানটি কীভাবে ঠিক করলাম। তো এখন কিন্তু ফ্যানটি আসলে আগের মতোই চলছে, এবং যখন আমি এই ফ্যানের সুইচটি দিব তখনও কিন্তু আসলে এখন ফ্যানটি চলছে, বাট শুরু থেকে কিন্তু আসলে ফ্যানটি তখন চলছিল না। তো আমি আসলে সাহস করে এই জিনিসটি খুলতে পেরেছিলাম, বিদায় আজকে ঠিক করতে পেরেছি। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলা, যদি আপনাদের বাসায় এরকম কোনো জিনিসপত্র নষ্ট হয়ে যেয়ে থাকে আপনারা একটু সাহস করে বা আপনাদের বুদ্ধি খাটিয়ে একটু দেখতে পারেন যে আপনারা ঠিক করতে পারেন কি না। তো আমি আশা করি ম্যাক্সিমাম জিনিস আপনারা ঠিক করতে পারবেন, কারণ যে কোনো জিনিসেরই বড় ধরনের প্রবলেম হওয়ার আগে ছোটো ছোটো প্রবলেম দিয়ে শুরু হয়। তো ছোটোখাটো এরকম প্রবলেম কিন্তু আপনারা ঘরে বসেই সহজে সমাধান করতে পারবেন। বাট এটা যদি আমি বাইরে নিয়ে যেতাম তাহলে কিন্তু আমার পক্ষ থেকে বেশ কিছু টাকা রেখে দিত ওই জিনিসটি ঠিক করা বাবদ, বলতো আপনার এই জিনিস নষ্ট হয়েছে, সেই জিনিস নষ্ট হয়েছে, এটা লাগাতে হয়েছে, ওইটা লাগাতে হয়েছে, এরকম কথাবার্তা বলে কিন্তু বেশ কিছু টাকা নিয়ে যেত এবং খুব সহজে কিন্তু ফ্যানটি তারা ঠিক করে ফেলতে পারত। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ফ্যানটির ভিতরের অংশ হয়তো বা এইখান থেকে তার তো ছিঁড়ে যেতে পারে, তার জন্য আমি জালিটি খুলি। বাট জালি খোলার পর দেখি যে আসলে ভিতরের অংশ সব কিছু ঠিকঠাক রয়েছে। তো তখন আমার মাথা চিন্তা আসলো যে আমি মিটার দিয়ে আসলে ভোল্টেজটা পরিমাপ করে দেখি যে মোটরটা খুলে। তো পরে ভাবলাম যে মোটরটি আসলে খোলা ঝামেলা হয়ে যাবে, তার আগে আমি একটু নিচের অংশ খুলে দেখি যেটা ভিতরে কোনো দৃশ্যমান প্রবলেম দেখা যায় কি না। তো আমি আসলে এটা ভিতরে খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে ভিতর থেকে আসলে ফ্যানের যে কানেকশনের ক্লিপটি ছিল সেই ক্লিপটি খুলে গিয়েছে। তো সেটা লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু আমার ফ্যানটি ঠিক হয়ে গিয়েছে। তো তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোনো জিনিস যদি প্রবলেম দেখা যায় তাহলে অবশ্যই আপনারা সেটা নিজেরাই সমাধান করার চেষ্টা করবেন, না পারলে পরে বাইরে মেকারের কাছে নিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। এর আগে আমি এরকম বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টার্ন করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।